প্রধানমন্ত্রী সরাসরি আক্রমণ করলেন তৃণমূলের লুট তিনি বললেন এবং লিস্টও ধরিয়ে দিলেন বারবার তিনি এমনটাই করছেন দীপঙ্কর দা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে বলা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন সমস্ত কিছু ভেঙে গিয়েছে এবার এই মুহূর্তে 356 দরকার প্রধানমন্ত্রী আসছেন এরপর সত্যি 356 হবে রাষ্ট্রপতির শাসন হবে নাকি এটা শুধুমাত্র বলার কথা ডায়লগ কেন কি সেটিং এর কথা উঠে আসছে যারা বাম মনস্ক তারা বলছেন সেটিং হয়েছে দেখুন সাংবিধানিক ব্যবস্থায় জার্মানির ওএমআর কনস্টিটিউশন থেকে ভারতবর্ষের সংবিধানে এই এমার্জেন্সি প্রভিন্সটা এসেছিল 352, 356, আর্টিকেল 360, পার্ট 18 এর মধ্যে ভারতের সংবিধানে বিস্তৃতভাবে এই বিষয়ে আলোচনা আছে 352 থেকে শুরু করে 56 পর্যন্ত 60 পর্যন্ত এই যে ধারাগুলিতে বিস্তারিতভাবে সব জায়গায় সংবিধানের প্রতি পাদে পদে আলোচনা আছে এটা শুধুমাত্র 3 মিনিটের একটা ব্যাখ্যায় সংবিধানের ব্যাখ্যার মাধ্যমে এটা প্রমাণ করে দেওয়া যাবে না পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন কতটা প্রাসঙ্গিক কিন্তু এখানে বিশেষজ্ঞরা তরুণ জ্যোতিবাবু থেকে শুরু করে বিরোধীরা বলেছেন সুমনদা বলেছেন অধ্যাপক ঝন্টি বড়ায় বলেছেন আমার মনে হয় পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা জিনিস দেখতে হবে 356 এর আগে 355 একটা কথা পরিষ্কার বলা হয়েছে 356 যদি না হয় 355 এর প্রভিশন কেন সংবিধানে দিয়েছিল তার ব্যবস্থাটা কিন্তু আপনাদের এখানে মাধ্যমে আলোচনার মাধ্যমে সারা রাজ্যের কাছে একটা প্রশ্ন আসতে পারে কি বলেছিল ডিউটি অফ দ্য ইউনিয়ন টু প্রোটেক্ট আওয়ার স্টেট ইন্টারনাল অ্যাগ্রেশন এবং কি বলেছে যে অ্যান্ড দ্য ইন্টারনাল ডিস্টারবেন্স পশ্চিমবঙ্গ সরকারের ইন্টারনাল ডিস্টারবেন্স চলছে কারণ কি বারবার বলা হচ্ছে সন্দেশখালির কথা এক্ষুনি বলছিলেন যিনি তৃণমূলের সমর্থনে তাকে বলি সন্দেশখালির কথা জানার আগে ওখানে 42টা কেস হয়েছিল আপনি বলুন তো 5 তারিখের আগে এখানে আমরা কে জানতাম যে 42টা এফআইআর সন্দেশখালি পেন্ডিং রয়েছে এরকম সন্দেশখালির ঘটনা ব্লকে ব্লকে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় ঘটে চলেছে এবং সেই ঘটনাগুলো সামনে আসছে না আমরা এই কারণেই বলেছি যে রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে যে সাংবিধানিক কাঠামোর মাধ্যমে রাজ্য শাসন ব্যবস্থাকে সাইডে রেখে সংবিধানে বিধান ব্যবস্থায় দেওয়া হয়েছে 355 কেন নয় 56 এ যদি বাধ্যবাধকতা অসুবিধা থাকে আমরা 355 করে কেন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে ভারত পশ্চিমবঙ্গের মানুষকে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত সব যে অধিকার সেটিকে প্রদান করতে পারবো না সেটাকে দিতে পারবো না এটা তো সাংবিধানিক ব্যবস্থায় আমরা গ্রহণ করতে পারি এটা দীপঙ্গ সরকার বলছে না বিআর আম্বেদকরের লেখা সংবিধানের প্রতিটা পাঠে বলা আছে একটা কথা আমাদের নয় কারণ সংবিধান পরিচালনা করে সংবিধানের মতে আপনার আমার কথাই চলবে বুঝলাম সিস্টেমের কথা বলছেন সুমনদা সিস্টেমের কথা বলছেন উনি কিন্তু সিস্টেম না সেটিং কোনটা দেখুন 355 এর কথা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী আজ থেকে 2-3 বছর আগেই বলেছিল আমার একটাই প্রশ্ন কেন্দ্রীয় সরকার সুমনদা 5ই জানুয়ারি অধীর রঞ্জন চৌধুরী বাইটে স্পেসিফিক্যালি বলেছিলেন রাষ্ট্রপতি শাসন প্রয়োজন কেন হচ্ছে না আমার মনে আছে যখন ইডি অ্যাটাক হয়েছিল ঠিক আছে আমি আমি সেই বাইটটা অধীরদার দেখিনি হয়তো আমি মিস করে গেছি যদিও মাননীয় অধীর রঞ্জন চৌধুরী এই কথাই বলে থাকেন আমি কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন করছি কোথায় আপনারা আটকে আছেন নিশ্চয়ই অনেকগুলো ক্লজ অনেকগুলো আইনি জটিলতা কন্ডিশনস এর কথা কেন্দ্র সরকারের করতে এখানে এখানে বিজেপির প্রতিনিধি রয়েছে তিনি বললেন যদি কেন্দ্র সরকার আমি 100% অ্যাকসেপ্ট করি পশ্চিমবঙ্গে যে যেভাবে ইয়াং ছেলে মেয়ে বাড়ির বউ মা বোনেদের উপরে অত্যাচার হয় যেভাবে বাড়ির উঠোনে আইনসভা বসানো হয় পশ্চিমবঙ্গে একটা ড্রাস্টিক কোনো স্টেপস নেওয়ার প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার কেন নিচ্ছেন না এটা একটা বড় প্রশ্ন এটা শুধু কংগ্রেস উত্তরটা দ্রুত উত্তর দিন তারপর দীপঙ্গদার কাছে আসবো তারপর অরিন্দদার কাছে আসবো দ্রুত উত্তর না ক্লজ আমরা অনেক শুনেছি কবে নেওয়া হবে কবে হবে দুটো পয়েন্টের উত্তর দেওয়া আছে দেখো একটা পুরনো কথা আছে বাংলা যে ঘোমটার নিচে খ্যামটাটা বন্ধ হোক কেন বন্ধ হোক এই দেখো কিছু লোক আমি না না সুমনদাকে অবশ্যই বলছি রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক ট্যাগ নিয়ে আসেন যারা তাই তো জানা উচিত যে বামপন্থী আইডিওলজি নিয়ে আমি কথা বলবো আর নিজেকে ট্যাগ করবো আমি নিউট্রাল দ্যাট ক্যানট বি কীরকম ব্যাপার হয়ে গেল এই আজকে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে অনেক কথা উনি বললেন কিন্তু আমার কাছে তো খবর আছে স্পেসিফিক উনি বামপন্থী উনি নিশ্চয়ই খোঁজ নেবেন একটা ফোন করে কান্তি গাঙ্গুলিকে যাদবপুর সিট কাকে অফার করা হয়েছিল এবং কেন অফার করা হয়েছিল তখন সব ঠিক ছিল ফার্স্ট প্রশ্ন সেকেন্ড যে ইন্ডিয়া একটা ফিস ফ্রাই পলিটিক্স মানে বেঙ্গলে খুব চলে ফিস ফ্রাই পলিটিক্সে কারা গেছিল ফিস ফ্রাই পলিটিক্সে কারা গেছিল প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তৃণমূল ক্যান্ডিডেট দিয়েছিল যশবন্ত সিনহা কারা সাপোর্ট করেছিল ইন্ডিয়া অ্যালায়েন্স কারা কারা ছিল তারা আজকে সেটিং এর কথা বলছে লজ্জা লাগে না করতে আর সুমন এখানে কথা বললেন এটি কয়েক জায়গায় ন্যাশনাল একটা কনক্লেভে
আমাদের ওনাদের মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ এবং কংগ্রেসের প্রেসিডেন্ট, তিনি একটা কথা বলেছেন সন্দেশ খাই নিয়ে প্রশ্ন করা হলো, বলছেন ওয়া ছোটা জায়গা হয় ওয়া এসা হোতা হ্যায় ছোটি জায়গা পে রাহুল গান্ধী অভিষেক মনু সিংভি কে বলেছেন এবং রাহুল গান্ধী আপনি অভিষেক মনু সিংভি আমি উত্তর দেব না বলুন অভিষেক মনু সিংভি মামলা আচ্ছা উত্তর দিন বলুন হ্যাঁ মল্লিকার্জুন খারগে এটাই বলতে চেয়েছেন পশ্চিমবঙ্গে এই ধরনের অন্যায় অত্যাচার দুর্বৃত্তায়ন হয় উনি অস্বীকার করেননি উনি অস্বীকার করেননি আপনি মিথ্যা কথা বলছেন একজন সর্বভারতীয় নেতাকে আপনি কালিমালিন্ত করার চেষ্টা করছেন কে বসে আছে দাদা কি কালিমালিন্ত খুব দুঃখ শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কি বলছেন ঠিক আছে শুভেন্দু অধিকারী কি বলছেন এই মুহূর্তে এই মুহূর্তে পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বাইক ছিল খুনিদের দলে নিয়েছ তোমরা আগে নিজে ওটা শোকসভা এটা ওদের শেষ শোকসভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না এটা চোরেদের বিসর্জন সভা কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন গরু ছেড়ে রাখতে পারেন কালকে কোনো চোর বাড়িতে থাকবে না কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই অনিন্দা শুভেন্দু অধিকারী বলছেন যে চোরেদের কালকে বিসর্জন সভা হচ্ছে এবং তাই জন্য যারা যেখান থেকে লোক আসছেন তারা যেন জিনিসপত্র বাইরেও কালকে রাখতে পারেন কারণ কালকে নাকি কোথাও চুরি হবে না শুভেন্দু অধিকারী বলছেন আমি নয় বলুন এক সেকেন্ড অনিন্দ উনি শুভেন্দু অধিকারী বলছেন খুব ভালো কথা মাননীয় বিরোধী দলনেতা না আমি অন্য একটা কথা বলছি আরে বিজেপি আরে বিজেপি যখন এই দুর্বৃত্ত তৃণমূলের দ্বারা ভরে যাচ্ছে এখন বিজেপি তে সব ঢুকছে তৃণমূল সব তৃণমূল সুমানদা তুমি কি তৃণমূলে জয়েন করছো প্রশ্ন করছি তো আরে বিজেপি আরে অফিসিয়ালি করে দিয়েছে তো হ্যাঁ বিজেপি তৃণমূলে ভরে গেছে চোরদের কথা বলছে যে চোর আছে কিন্তু চোর বলছে চোরদের কথা বলছে শুভেন্দু অধিকারী তৃণমূলের কথা বলছে কার চুরি হবে না হবে